হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেন করব কোরিয়ান ড্রামা দ্য ওয়াটার গড এর দ্বিতীয় নম্বর পর্ব। আগে প্রথম পর্বটা দেখে আসো, না হয় দ্বিতীয় পর্বর কিছুই বুঝবো না। প্রথম পর্বের লিঙ্ক আমার কমেন্ট বক্সে পেয়ে যাবো এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আমরা আগের পর্বে দেখেছিলাম এখানে সোহা হাবিকের নিকটে এসে তাকে থ্যাংকস বলতে আসে, কারণ সে দুইবার তার জান বাঁচিয়েছে। কিন্তু হাবিক বলে তার এখন থ্যাংকস লাগবে না, তার কিছু ভালো জামা কাপড় এবং ভালো খাদ্য লাগবে। সোহা প্রথমে খাওয়ার ব্যবস্থা করে, রান্না করার চেষ্টা করে, কিন্তু আপনার মতো সোহাও ফেল হয়ে যায়। তারপর সবাইকে নুডলস দিয়ে কাজ চালাতে হয়। পরের দিন হাবিক ইউটিউব দেখে রান্না করার স্কিল শিখে নেয়। তারপর কিচেনে জাদু করা শুরু করে দেয়, আর এই খাবার কোনো ফাইভ স্টার হোটেলের খাবারের থেকে কম ছিল না। ডিনারের পর সোহা হাবিককে মন থেকে ধন্যবাদ দেয়। এরপর বিয়ং হাবিককে কল করে তার সাথে দেখা করতে বলে। নাওসরি বলে, তোমার সাথে দেখা করার আগে হাবিকের পাওয়ার পুনরায় আনতে হবে, কিন্তু এটার জন্য আমরা আবারও সোহাকে বিপদে ফেলতে চাই না। সোহা এসব কথা শুনে ফেলে এবং হাবিককে বলে, একটা গড এমন সেলফিশ কিভাবে হয়। নাওসরি তাকে বোঝায় হাবিক তাকে বিপদে ফেলছিল এটা সত্যি, কিন্তু তার পুরা বিশ্বাস ছিল সে তোমাকে বাঁচিয়ে নেবে। হাবিক মুরার সাথে দেখা করতে যাচ্ছিল, তখনই সোহা এসে তার কারের ভিতরে উঠে বসে। তারপর সে বিয়ং এর সাথে দেখা করতে আসে, আর সোহা তাকে দেখেই অজ্ঞান হয়ে যায়। আসলে যে ছেলেটি কলেজে তাকে ডায়মন্ড রিং দিছিল সেটা আর কেউ না, বরং বিয়ং ছিল। সোহার কিছুক্ষণ পর পুনরায় জ্ঞান ফিরে, আবারও তাকে দেখে অজ্ঞান হয়ে যায়। এখানে বিয়ং হাবিককে সেই লেভেলের অপমান করে, কারণ হাবিকের নিকটে পাওয়ার ছিল না, এবং তাকে বলে মুরা যখন তাকে স্টোন দিবে তারপর সে দিবে। তারপর হাবিক সোহাকে কাঁধে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়। সোহার যখন জ্ঞান আসে তখন হাবিক বলে, বিয়ং এমন একটি গড যে সবসময় ভালোবাসার থেকে কাউকে কষ্ট দিতে বেশি পছন্দ করে, তুমি ওর থেকে দূরে থেকো, আমাদের দুনিয়ায় তাকে কেউই বিশ্বাস করে না। হাবিক পুনরায় মুরার থেকে স্টোন চায়, কিন্তু সে বলে প্রথমে বিয়ংকে এখানে নিয়ে আসো। এখানে আসলে মুরা হাবিককে লাইক করে, আর বিয়ং এটা জানতো, কিন্তু বিয়ং তারপরেও মুরাকে পছন্দ করে। বিয়ং মুরাকে প্রপোজ করছিল, কিন্তু মুরা এখনো সেটার জবাব দেয়নি। বিয়ং যখন জানতে পারে সোহা হাবিকের ডিভাইন সার্ভেন্ট, তো সে সোহাকে হাবিকের সামনে তার কারে বসিয়ে একটা জায়গায় নিয়ে যায়। ওখানে সে তার পাওয়ার দেখায়। তারপর সে সোহার দিকে একটা ড্রিঙ্কস দিয়ে বলে, তুমি যদি এটা হাবিককে খাওয়াতে পারো তাহলে সে তোমাকে একটা ডায়মন্ড রিং দিবে এবং সাথে অনেক টাকা পয়সাও দিবে। সে বলে এটাতে চিন্তা করার কিছুই নেই, কারণ এটাতে তার কিছুই হবে না, শুধু কিছু সময়ের জন্য তার গোয়াড স্টোনের কথা ভুলে যাবে। তারপর সোহা তার কাছ থেকে সেটা নেয় এবং তার পায়ের তলে দিয়ে সেটা ডিস্ট্রয় করে দেয়, এবং বলে হাবিকের নিকটে পাওয়ার নেই মানে এটা না যে সে গড না। তার পাওয়ার কিছু কিছু সময় চলে আসে এবং চলে যায়। তারপর সেখানে হাবিক আর মুরা চলে আসে। বিয়ং বলে, চলো দেখে হাবিকের নিকটে পাওয়ার আছে কিনা, এবং সে তার পাওয়ার দিয়ে সোহাকে বিপদে ফেলে দেয়। আর সে হাবিককে বলে, যদি সে তার পাওয়ার ইউজ করে সোহাকে বাঁচাতে পারে তাহলে সে তার স্টোন দিয়ে দিবে। তখন নাওসরি বলে, যদি হাবিকের পাওয়ার এখানে কাজ না করে তাহলে কি হবে? তো বিয়ং বলে, ডিভাইন সার্ভেন্ট সোহা মারা যাবে, এটা বড় আর কি। আমরা দেখি হাবিক সমস্ত সিচুয়েশন বুঝে বিয়ং এর চোখে চোখ রেখে বলে, তোমরা সবাই মিলে গড স্টোন হারিয়ে ফেলছো, এবার বলো কোথায় হারিয়ে ফেলছো সেই গড স্টোন। এটা শুনে বিয়ং এর মুখ শুকিয়ে যায় এবং সে সোহার উপর থেকে তার ম্যাজিক পাওয়ার উঠিয়ে নেয় এবং সোহা বেঁচে যায়। বিয়ং হাবিকের কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু মুরা সমস্ত সত্য বলে দেয়। মুরা বলে বিয়ং ওই স্টোন হারিয়ে ফেলছে। অন্যদিকে সোহা এই ইনসিডেন্টে প্রেশান হয়ে যায় এবং বিয়ং এর নিকটে সে তাকে একটা থাপ্পড় মেরে দেয় এবং হাবিককে কিছু না বলে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় হাবিকও তাকে একটা থাপ্পড় মেরে দেয় এবং বলে, মানুষের থাপ্পড় তোমার শরীরে লাগবে না, তাই এটা আমার তরফ থেকে। সোহা এসব ঘটনায় অনেক ডিস্টার্ব হয়ে যায় এবং সে মন খারাপ করে তার মায়ের কবরের পাশে যেয়ে বসে পড়ে। তারপর সোহা যখন রাত্রে বাসায় ফেরে তখন দেখে হাবিক তার জন্য অপেক্ষা করছে। সোহা তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে হাবিককে বলে, আমার পূর্বের জন্মের লোকেরা অনেক বড় ভুল কাজ করেছে গডদের ডিভাইন পার্টনার হয়ে। সে আরো বলে, হ্যাঁ আমার কন্ডিশন অনেক খারাপ, তার মানে এই না যে আমি মৃত্যুর ভয় পাই না। আমি আমার বাবাকে কখনো যদি পাই তাহলে আমি তাকে বলবো, আমার এমন খারাপ কন্ডিশন দেখে তার কি খুশি হচ্ছে? বাবার সাথে আমার অনেক কথা আছে আর এটা আমার লাস্ট উইশ, আর এই উইশটা পূরণ না করে আমি মরবো না। হাবিক তখন তাকে ভরসা দেয়, বলে আমাদের কারণে তোমার আর কোনো প্রবলেম হবে না, আমি নিজেই তোমাকে প্রোটেক্ট করব, এটা বলে তাকে প্রমিস করে। পরের দিন সোহার মনে পড়ে আগের দিন সিংয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেনি। ভাবতে ভাবতেই সিং সোহার সাথে দেখা করতে চলে আসে এবং এসে সোহার কাছে জমির পেপার চায়, কিন্তু সোহা তো ভুল করে জমির পেপার বিয়ং এর গাড়ির ভিতরে রেখে আসছিল। এই জন্য সোহা তার কাছে ক্ষমা চায়, কিন্তু সে বলে, কোনো সমস্যা নাই, তুমি যখন জমির পেপার ম্যানেজ করতে পারো তখন আমাকে কল দিও।
তারপর হাবিক মোরা এবং বিয়াং এর সাথে দেখা করে এবং তারা তাদের দুইটা স্টোন দিয়ে দেয় এবং তারা বলে তৃতীয় নম্বর স্টোন চিতং এর কাছে আছে। চিতং হলো তৃতীয় নম্বর গডের নাম। মোরা বলে 13 বছর আগে আমার আর বিয়াং এর ভিতরে কিছু কথা নিয়ে ঝগড়া হয়ে গেছিল। ওই সময় তৃতীয় নম্বর গড চেতং এসে আমাদের থামিয়েছিল, কিন্তু সেই চক্করে তিনটা স্টোন ওখানে হারিয়ে গিয়েছিল। দুইটা স্টোন তারা খুঁজে পাইছিল, কিন্তু তৃতীয় নম্বর স্টোন কোথাও খুঁজে পাইছিল না এবং চেতং ওটা খুঁজতে গিয়েছিল, কিন্তু তারপর থেকে সে ওখান থেকে কখনোই ফিরে আসেনি। সরি গাইস, তৃতীয় নম্বর গডের নাম চেতং হবে না, ওখানে জোদাং হবে। যাই হোক, বিয়ং বলে যদি হাবিকের নিকটে ওই ম্যাপটি থাকতো তাহলে তৃতীয় নম্বর গডকে খুঁজা অনেক সহজ হয়ে যেত। তারপর হাবিক সোহাকে কল করে এবং ওই ম্যাপকে খোঁজার জন্য ওই জায়গায় যায় যেখানে হাবিক আকাশ থেকে পৃথিবীতে পড়ছিল। সোহা বলে তুমি আমাকে বলো ম্যাপটি দেখতে কেমন, আমিও খোঁজার চেষ্টা করি। তখন হাবিক তাকে বলে তুমি ওটা খুঁজতে পারবে না, কিন্তু সোহা তখন জিদ করতে থাকে। তখনই হাবিক ম্যাপের ডিসক্রাইব করা শুরু করে, বলে এটা পানির মতো ফ্লুইড এবং আগুনের মতো জ্বলতে থাকে, তবে এটি একমাত্র গডরাই দেখতে পারবে, সাধারণ মানুষের চোখে পড়বেই না। তারপর সোহা বলে আমি পাশেই বসতেছি, তুমি নিজেই খুঁজে বের করো। হাবিক দেখে সোহা তার ফটো তুলতেছে, তখন হাবিক নিজেই সোহার কাছে এসে তার সেলফি তুলতে থাকে। তারপর সোহাকে তার একটা ফ্রেন্ড কল করে বলে আমি এমন একটা লোককে পেয়েছি যে সবার প্রবলেম সলভ করে দিচ্ছে। এটা শুনে সোহা তার ফ্রেন্ডের নিকটে যায়, আর সোহা যেখানে হাবিকও তো সেখানে। তারপর ওখানে যে হাবিক যখন ওই লোকটিকে দেখে তো শকড হয়ে যায়, কারণ এটা ওই লোক ছিল যে হাবিককে কিস করছিল। তারপর সে হাবিককে দেখতেই ওখান থেকে পালাতে থাকে, হাবিকও তাকে ধরার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। দৌড়াদৌড়িতে হাবিকের খুবই খিদা লেগে যায়। সোহা বলে তুমি কি এমন কষ্ট করছো যে তোমার খিদা লেগে গেছে। তারপর নাওসরি বলে খুব শীঘ্রই হাবিকের মিশন কমপ্লিট হয়ে যাবে এবং সে তার গডের দুনিয়ায় চলে যাবে। এটা শুনে সোয়া এবং হাবিক দুজনেরই মন খারাপ হয়ে যায়। সোয়া তার স্যাডনেস বেশি সময় কন্ট্রোল করতে পারে না, তাই সে হাবিকের নিকটে তার ফিলিংস শেয়ার করে। সে বলে সে প্রথমবার এমন একজনকে পাইছিল যে তাকে প্রোটেক্ট করার প্রমিস করছিল, আর এখন সেও তাকে ছেড়ে চলে যাবে। এটা বলে সোহা কান্না করতে করতে চলে যেতে থাকে। যখন সে রোড ক্রস করছিল তখন একটা বাস তার সামনেই চলে আসে, আর তার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় কারণ বিয়ং এসে তাকে বাঁচিয়ে নিছিল। তারপর সোহা ওখান থেকে চলে যায় এবং হাবিক তাকে দেখতে থাকে। তারপর সোহা সিংয়ের ফার্ম হাউসে যায় এবং ওখানে সে সারাদিন নিজেকে কাজে বিজি রাখে যাতে তার মাথায় উল্টা পাল্টা চিন্তা ভাবনা না আসে। যখন সে রাত্রে ফিরছিল তখন সে দেখে হাবিক তার জন্য ওই জায়গায় অপেক্ষা করছে। হাবিক এটা জানতে পারছিল যে সোহা ওই ডিভাইন গেটের জমি বিক্রি করে দিচ্ছে। হাবিক ওই জমিটা বিক্রি করতে তাকে বারবার মানা করে। পরের দিন হাবিক মুরাকে নিয়ে ওই ডিভাইন গেটের নিকটে যায়। আমি আবার বলছি, ডিভাইন গেট দিয়ে গডরা মানুষের দুনিয়ায় যাওয়া আসা করে। মুরা বলে জুদাং যাওয়ার আগে বলছিল এখানে কিছু সমস্যা আছে। হাবিক ওখানে একটা পাথর পায় যেটাতে মানুষের রক্ত লাগানো ছিল, আর এই জমিতে মানুষের কিছুই থাকে না, ভ্যানিশ হয়ে যায়, আর গডদের তো রক্ত নাই, তো এ রক্ত কোথা থেকে আসলো। এরপর মোরা হাবিককে বলে তাকে দেখে বোঝা যাচ্ছে সে সোহাকে পছন্দ করে, কিন্তু সেজন্য মনে রাখে যে সে একটা গড, আর মানুষ এবং গডের ভিতর কোনো ফিউচার হয় না। তো বন্ধুরা, তাহলে কি হাবিকের সাথে সোহার রিলেশন হবে না, সেটা আমরা সামনেই জানতে পারবো। তারপর সোহা এবং সিং জমির ডিল পুরোভাবে ফিক্সড করে দেয়। সিং নিজের ব্যাপারে বলে, বলে সে একটা ওয়ানার, তার কেউ নাই। আমরা জানতে পারি সিং ও সোহাকে মনে মনে লাভ করে। হাবিক তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। দুজনকে একসাথে দেখে হাবিকের মন খারাপ হয়ে যায়। তারপর সোহা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে হাবিক দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে সোহা হাবিককে ওখানে পায় না। সে ছাদের উপরে যেয়ে দেখে হাবিক ওখানেই বসে আছে। হাবিক তাকে বলে আজ থেকে তুমি সকাল সকাল চলে এসো, আর আজ থেকে তুমি আমাকে ওখানে দেখতে পাবে না, আমি শীঘ্রই আমার দুনিয়াতে ফিরে যাব। তারপর সোহা সবসময় মনে মনে ভাবে হাবিক তাকে মানা করার পরেও ওই জমিটা বেছে ফেলছে। সে হাবিকের কাছে যেয়ে বলে ওই জমিটা বিক্রি করতে মানা করছিল কেন। হাবিক তার উপরে একটু অভিমান করছিল। হাবিক বলে ওটাতে আমার কোনো যায় আসে না, তবে একটা জায়গাকে প্রোটেক্ট করতে পারলাম না তো আমি কি রাজা হব। পরের দিন মোরা হাবিকের সামনে যুগলিংকে নিয়ে আসে, কারণ তার পুরো বিশ্বাস ছিল ওই জমিতে যে রক্ত পাইছিল এটার বিষয় তো ওই লোকটি অবশ্যই জানত। সে বলে যদি এই রক্তের নিশান ওই জমিতে পেয়ে থাকো, আর ওই জমিতে তো মানুষের রক্ত পড়ে না, তার মানে এটা আর কেউ না, সে তাহলে ওই ব্যক্তি। হাবিকও বলে আমিও বুঝতে পারছিলাম যে এটা ওই ব্যক্তির হতে পারে। মোরাও এটার বিষয় জানত, তবে এটা কে ছিল। তারপর মোরা এবং হাবিক লাঞ্চ করতে যায়। ওখানে তারা সিংকে দেখে।
ওখানে সোহাও চলে আসে আর সিংয়ের সাথে কথা বলতে থাকে। হাবিক সিংকে দেখে আগে থেকেই সন্দেহ করত, কিন্তু সে এবার ডিরেক্ট সিংয়ের সামনে চলে যায় এবং তার কানে কানে বলে, ওই লোকটি তুমি, আমি তোমাকে চিনে ফেলেছি। তবে হিউম্যান এবং গডের মধ্যে ওই ব্যক্তি কে ছিল? তারপর আমাদের একটা ঘটনা দেখানো হয় যেখানে হাইবিস্ট বলে এমন একটা গড দুনিয়াতে আছে যার জন্ম একটা মানুষের থেকে হয়েছে, এবং তার ভিতর হিউম্যান এবং গডের দুইটা কোয়ালিটি আছে। তবে তার পিতা একটা গড ছিল এবং তার মা মানুষ ছিল, এবং ওই গডটি কখনো মরে না। তাকে গড তো বলা যায় না, তবে তাকে মানুষও বলা যায় না, কারণ তার ভিতর গডদের মতো পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়ার সবকিছুকে ডিস্ট্রয় মানে ধ্বংস করে। যেমন হাবিকের নেচার পানি এবং তার নেচার আগুন। হাইবিস্ট বলে সে যদি তার পাওয়ার ভালো কাজে ইউজ করে তাহলে সে ওয়ার্ল্ডকে প্রোটেক্ট করতে পারবে, এবং সে যদি খারাপ রাস্তা বেছে নেয় তাহলে সে সবকিছু ধ্বংস করে ফেলতে পারবে, তুমি তাকে দেখলেই চিনতে পারবে। তারপর আমরা বর্তমানে সিন দেখি যেখানে হাফ হিউম্যান এবং হাফ গড আর কেউ না বরং সিং। সিং অজুহাত দিয়ে ওখান থেকে বের হয়ে যায় এবং সমস্ত গডদের একসাথে দেখে সিং অনেক ভয় পেয়ে গেছিল। এরপর হাবিক এবং তার টিম খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ হাবিকের নিকটে এখন পাওয়ার ছিল না। এদিকে সিং হাবিককে চিনে ফেলছে, সে যে কোনো কিছু করতে পারে। তাদের মনে হয় তৃতীয় গড জোদাং হারিয়ে যাওয়ার পিছনে তার কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। হাবিক সোহার জন্য খুবই চিন্তিত ছিল, কারণ সে প্রায় সবসময় সিং এর সাথে দেখা করত। হাবিক এসব ভেবে সোজা তার ক্লিনিকে চলে যায় এবং দুজনে একসাথে বাড়ি ফিরে। সোহা মনে করছিল হাবিক কিছুদিনের মধ্যে তার দুনিয়ায় ফিরে যাবে, তাই সে সোহা তার জন্য একটা পার্টি রাখে এবং তারা দুজন পার্টিতে অনেক এনজয় করে। পরের দিন হাবিক সোহাকে কল করে বলে সে আজকে সন্ধ্যায় তাকে ক্লিনিকে নিতে আসবে এবং তারা দুজন একসাথেই বাড়ি ফিরবে। সোহা বসে হাবিকের কথা ভাবছিল, তখনই সেখানে সিং চলে আসে। সে তার কাছে স্লিপিং ডিসঅর্ডার প্রবলেমের জন্য আসছিল। সিং তার প্রবলেম বলে, সে বলে সে তার পাস্ট ভুলে গেছিল, কিন্তু কিছুদিন ধরে পুনরায় আস্তে আস্তে তার পাস্টের কথা মনে পড়তেছে, যেমন তার মা কে ছিল এবং তার বাবা সবসময় তাকে মনস্টারের মতো ট্রিট করত এবং তাকে এমন একটা জায়গায় রেখে আসছিল যেখানে কেউ ছিল না, জায়গাটা অনেক ভয়ানক ছিল। এগুলি বলার পর সিং সোহার দিকে তাকিয়ে দেখে তার চোখে কোনো ভয় আছে কিনা, কিন্তু সোহার চোখে কোনো ভয়ের নিশান থাকে না। তারপর সিং মনে মনে বলে, তাহলে সোহা ওই গার্ডদের লোক না। আসলে সিং সোহার কাছে রোগের বাহানায় আসছিল সোহাকে পরীক্ষা করার জন্য। তারপর সে বলে, ওই জায়গা থেকে আমাকে একটা ভালো মানুষ এসে বাঁচিয়েছিল এবং সে আজ বেঁচে আছে শুধু ওই লোকটির কারণে। ওখান থেকে যাওয়ার সময় সোহা তাকে কিছু টিপস দেয় এবং তাকে বলে, আপনি অনেক ভালো একটি মানুষ এবং আপনার ভালো কর্ম মানুষ সারা জীবন মনে রাখবে, এবং বলে আমার আপনার উপরে পুরো ভরসা আছে, আপনি সর্বদা ভালো কাজ করবেন। সিং এটা শুনে একটু থমকে যায়, কারণ সে তো একটা ডিস্ট্রয়ার, তবে এই প্রথমবার কেউ তাকে ভালো মানুষ বলেছে। কিছুক্ষণ পর হাবিক সিনের সাথে দেখা করে। সিং তাকে বলে, হয়তো তুমি কিং না হয় তুমি কিছুদিনের মধ্যে কিং হতে যাচ্ছ, এর জন্য তুমি আমাকে চিনে ফেলছো, এবং তোমাদের সাথে আমার দুশ্মনী করার কোনো ইচ্ছা নেই, আমি এখানে আমার জীবন ভালোভাবে পার করতেছি। তখন হাবিক বলে, আমি এখানে কিছু চেক করার জন্য এসেছি। তারপর সে তার কলার সরায় এবং সিং এর বডিতে একটা সাইন দেখে। সে বলে, এই নিশান তোমার বডিতে কিভাবে এলো? এটা তো তৃতীয় গড জোদাং এর নিশান। সে বলে সে জুদাং এর ব্যাপারে কিছুই জানে না এবং তার বডিতে নিশানের ব্যাপারে হাবিককে বলতে চায় না। যখনই তারা দুজন ফাইটের পর্যায়ে যাবে তার আগেই মুরা সেখানে চলে আসে এবং তাদের দুজনকে থামিয়ে নেয়। তখনই ওখানে ছোট্ট একটা বাচ্চা চলে আসে আর ওই বাচ্চাটিকে সিং অনেক ভালোবাসত। তারপর হাবিক এবং মুরা ওখান থেকে চলে যায়। ওদিকে সোয়া হাবিকের জন্য ওয়েট করছিল, তখনই ওখানে সোয়ার ফ্রেন্ড এসে তাকে বলে, তুমি আজকের দিন ভুলে গিয়েছো নাকি, আজকে তোমার মায়ের মৃত্যুবার্ষিকী। সোহা ওখান থেকে বাড়ি চলে যায় এবং তার মন খুবই খারাপ হয়ে যায়। হাবিক আসার পর সোহা তাকে নিয়ে তার মায়ের সমাধির পাশে যায়। সোহা হাবিককে বলে তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর তার মা ড্রিঙ্কস করা শুরু করছিল যার কারণে তার লিভার খারাপ হয়ে গেছিল এবং ডেথ হয়ে গেছিল। তারপর থেকে তার লাইফ পুরোটাই চেঞ্জ হয়ে গেছিল। একদিন সে তার বাবার উপর রাগ করে সুইসাইড করার জন্য পানিতে লাফ দিছিল, কিন্তু ওই পানি এতটাই ঠান্ডা ছিল নিজেই সাঁতার দিয়ে কিনারায় চলে আসছিল। হাবিক চুপচাপ তার কথা শুনতে থাকে। পরের দিন যখন সোহা ক্লিনিকে যাচ্ছিল নাওসুরিও তার সাথে বের হয়েছিল। সোহা তাকে বলে, যদি ওই জমিটা বিক্রি করে দিই তাহলে কি হাবিক রাজা হতে পারবে? নাওসুরি বলে, হাবিকের দুনিয়াতে অনেক শত্রু রয়েছে এবং এমনটা হলে তাকে তারা রাজা হতে দিবে না, হাবিকের কিং হওয়ার উপরে তারা একটু রাজি না, আর যদি ওই জমি বিক্রি হয়ে যায় তাহলে তারা আরেকটি সুযোগ পেয়ে যাবে। এই কথা শুনে সোহা তখনই সিংয়ের নিকটে যায় যে জমির ডিল ক্যান্সেল করে দেয়। তারপর সন্ধ্যায় সে হাবিকের জন্য ওয়েট ছিল, তখন সে তার পেন বের করে এবং সেটাতে তার ড্রিম সিটির ছোট্ট একটা ম্যাপ ছিল। সে ওটা দেখে মনে মনে ভাবে সে ওখানে কবে যেতে পারবে।
তখন হাবিক রাস্তার অন্য সাইড দিয়ে দৌড়ে সোহার কাছে আসে। সোহা যে ম্যাপ দেখছিল তার পিছনে হাবিক তার ম্যাপটি দেখতে পায়। হাবিক যখন প্রথমবার এই দুনিয়াতে আসছিল তখনই এটার উপর হাবিকের ম্যাপ পড়ে গেছিল। অন্যদিকে বিয়াং এবং মুরা সিং এর নিকটে যায় এবং তাকে নানা প্রশ্ন করতে থাকে। তখন সিং বলে সে যখন দুনিয়াতে আসছিল ঠিক ওই সময় জুদাং ও দুনিয়াতে আসছিল এবং তৃতীয় নম্বর গড জুদাং এর উপরে বড় একটা বজ্রপাত পড়েছিল, সে ওখানে সেন্সলেস হয়ে গেছিল, এমন হতে পারে সে ওখানে মারা গেছিল এবং এইসব দেখে সিং অনেক ভয় পেয়ে গেছিল এবং ওখান থেকে পালিয়ে আসছিল। হতে পারে ওই সময় তৃতীয় নম্বর গড জুদাং এর নিশান তার বডিতে এসে পড়ছিল। অন্যদিকে হাবিক ম্যাপ পেয়ে যায় এবং তৃতীয় নম্বর গড জুদাংকে খুঁজে বের করে। জুদাং বেঁচে অবশ্যই ছিল কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছিল। তারা সবাই মিলে ওখানে ডিসকাস করছিল, তখনই মুরা উঠে বলে আমাদের এই গডের মিটিংয়ে এই সার্ভেন্ট এখানে কি করছে, তাকে বাড়ি পাঠিয়ে দাও। সোহা ওখান থেকে চলে যাচ্ছিল তখন পিছন মোড়ে বলে তুমি একটা গডেস কিন্তু তোমাকে ভালোভাবে কথা বলতে হয়তো তোমাকে কেউ শিখায়নি। মুরা চিল্লায় আর বলে তুমি একটা সাধারণ মানুষ আর আমি আমার দুনিয়ার মোস্ট বিউটিফুল গডেস এবং পানির রাজকুমারী। কিন্তু সোহা বলে হ্যাঁ ঠিক আছে তাতে আমার কোনো যায় আসে না, এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর বিয়াং তাদের দুজনের কথা শুনে হাসতে থাকে। তৃতীয় নম্বর গড জুডাংকে পাওয়া গেছে এবং হাবিক তৃতীয় নম্বর স্টোনও পেয়ে যাবে এবং সে তার দুনিয়ায় চলে যাবে, এসব ভেবে সোহা অনেক স্যাড হয়ে যায়। যখন সে রাত্রে ফিরছিল তখন দেখে হাবিক তার জন্য ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সোহা হাবিককে দেখে বলে তৃতীয় নম্বর গড জুদাংয়ের স্মৃতিশক্তি ফিরে আসছে কিনা, কিন্তু হাবিক বলে না এখনো আসেনি। সোহা রুমে যাওয়ার সময় হাবিককে পিছন থেকে জড়িয়ে ধরে এবং অনেক কান্না করতে থাকে, তারপরে রুমের ভিতরে চলে যায়। সকালে সোহা হাবিককে ব্রেকফাস্টে ইনভাইট করে কিন্তু তার হাতের খাবারের থেকে শুধু পানি খেয়ে থাকলেও পেট ঠান্ডা থাকবে। হাবিক বলে আজ সন্ধ্যায় আমরা দুজন একসাথে বাসায় ফিরবো। তখন সোহা বলে আজ তো আমাদের ক্লিনিক বন্ধ, তবে একটা কাজ করা যাক। তারপর সে হাবিক অর্থাৎ ওয়াটার গড এবং ফিউচার কিং তাকে দিয়েই ঘর পরিষ্কার করায়। পরিষ্কার পরিচ্ছন্ন শেষ হওয়ার পর সোহা বলে তুমি একটু কোমর সোজা করে নাও, আসো এখানে শুয়ে পড়ো। তারপর সে সরতে সরতে একদম সোহার নিকটে চলে যায় এবং বলে তুমিই তো বলছো, আসো আমার পাশে শুয়ে পড়ো। আর সে সোহাকে বলে আর কোনো ছেলেকে এমন করে বলবে না যেন, আর কারোর সাথে বেশি কথা বলবে না এবং আমাকে জড়িয়ে ধরে যেমন করে কান্না করছিলে এমনটা অন্য কারোর সাথে করবে না। এরপর হাবিক এবং সোহা কোথাও যাচ্ছিল আর লুকিয়ে লুকিয়ে জুবলিং এবং সিং তাদের ফলো করে। জুবলিং সিং এর সাথে বহু বছর ধরে আছে এবং সিং কে সে ভালোভাবে জানে আর ভালো কাজের জন্য তাকে সবসময় উৎসাহিত করে। আর বিএম সিং এর সাথে যতবার দেখা করে ততবার তাকে অপমান করে এবং তার সাথে শত্রুর মতো বিহেভ করে। তারপর সিং সোহার সাথে দেখা করে এবং তাকে প্রপোজ করে কিন্তু সোহা তাকে রিজেক্ট করে দেয়। সিন কনফার্ম হয়ে যায় সোহা এবং হাবিক একে অপরকে লাইক করে। বের হয়ে সে হাবিকের সাথে মিট করে এবং বলে আমি যে কোনো মানুষের মনের ফিলিংস বুঝে ফেলি কিন্তু তুমি কিং, এই জন্য তোমার ফিলিং আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আসো আমি বুঝতে পারতেছি তুমি আমার উপরে অনেক রেগে আসো, তবে ওই জমি এবং ডিভাইন গেট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার শুধু সোহার প্রতি ইন্টারেস্ট আছে। এটা শুনে হাবিকের রাগ আরো বেড়ে যায় এবং সে বলে আমি ভালো কাজ করে সোহার মন জেতার চেষ্টা করব এবং তুমি কনফার্ম থাকতে পারো আমি সোহাকে একটুও হার্ট করব না। তুমি মনে করতেছো আমি তোমার সাথে শত্রুতা করব কিন্তু এটাতে আমার একটুও ইন্টারেস্ট নেই, তুমি তোমার দুনিয়ায় নিশ্চিন্তায় চলে যেতে পারো, এটা বলে সিন ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সোহা হাবিককে কল করে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। হাবিক তার নিকটে আসে এবং একদম সিরিয়াস হয়ে ওই জমির ব্যাপারে বলে। সোহা বলে আমি জমি তো বিক্রি করছিলাম কিন্তু তোমার প্রবলেম হবে এটা জেনে আমি ডিলটা আবার পুনরায় ক্যান্সেল করে দিছি। হাবিক তার উপরে খেপে যায় এবং তাকে বলে তোমার যা ইচ্ছা তাই করো আর তোমার এবং সিং এর ভিতরে কোন ধরনের রিলেশন আছে এটা জানারও আমার দরকার নাই কারণ আমি তো শীঘ্রই চলে যাব। তারপর হাবিক ওখান থেকে চলে যায় এবং সোহার এসব শুনে খুবই খারাপ লাগে এবং ওখানেই দাঁড়িয়ে কান্না করতে থাকে। হাবিক তার কান্না সহ্য করতে পারে না তাই সে ফিরে সোহার কাছে যায় এবং তাকে ভালোভাবে বলে আমি তো এই দুনিয়ার না, আমি এখান থেকে চলে যাব আর আমাকে আমার গডের দুনিয়ায় ফিরে যেতেই হবে। এটা বলে সে সোহাকে কিস করে। সোহা এবং হাবিক দুজনেরই মন খারাপ কারণ হাবিক স্টোন পেয়ে যাবে, তারপর সে তার নিজের দুনিয়ায় চলেই যাবে। তারপর হাবিক জানতে পারে তৃতীয় গড জুদাং এর মেমোরি ফিরে এসেছে, তারপর সে তার সাথে মিট করতে চলে যায় যেখানে জুদাং তাকে তৃতীয় নম্বর স্টোন দিয়ে দেয়। হাবিক তিনটা স্টোন এবং জুদাংকে নিয়ে সোহার বাড়িতে চলে আসে। তারপর সোহা সিং এর সাথে দেখা করে এবং সিং তাকে বলে আমার সবসময় অদ্ভুত অদ্ভুত ফিল হচ্ছে আর তুমি তো একটা সাইকিয়াট্রিস্ট, তুমি আমাকেই চিকিৎসা করো। ক্লিনিক শেষ করে সোহা বাড়ির দিকে আসে যেখানে হাবিক দাঁড়িয়ে তার জন্য ওয়েট করছিল।
পরের দিন সুহা 2 ঘন্টা আগেই ক্লিনিকে যাওয়ার জন্য বের হয়। তো হাবিক বলে, তুমি আজ এত সকাল সকাল যাচ্ছ কেন? কিন্তু সুহা বলে, সে জমি তো বিক্রি করতে পারলো না, কিন্তু টাকা তো ইনকাম করা লাগবে। সুহা ওখান থেকে চলে যাওয়ার পর হাবিকের মন খারাপ হয়ে যায়। হাবিকের মন খারাপ দেখে জুদাং তাকে বলে, সোহাকে তুমি যদি ভালোবাসো বা তুমি যে ডিসিশন নাও আমি সেটাতে তোমাকে সাপোর্ট করব। অন্যদিকে বিয়াং তার পাওয়ার দিয়ে বারবার সিনকে অনেক বিরক্ত করতে শুরু করে। এজন্য সিংয়ের ভিতরে খারাপ আত্মা বের হয়ে পড়ে এবং পাশে দাঁড়িয়ে থাকা দুইটা লোককে মেরেই ফেলতে যাবে। তখনই জুবলিং ওখানে চলে আসে এবং সিংকে বাধা দেয়। সিং আসলে কারো ক্ষতি করতে চায় না এবং সে জুবলিংকে বলে, ওরা আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন? তখনই বিয়াং এর কল আসে এবং তাকে বলে, এই সব কিছু সেই করছে। মোরা সবসময় হাবিকের সাইড নেয় এবং সে তাকে সাপোর্ট করে। এটা দেখে বিয়াং বলে, তোমরা দুজনই যেন হাবিক সুহাকে লাইক করে এবং শেষমেশ সে সুহাকেই ভালোবাসবে। ওদিকে হাবিক কোথাও যাচ্ছিল, তখন থেকে একটা বুড়া লোক অনেক কষ্ট করে কার্ডবোর্ড কালেক্ট করতেছিল এবং সে ট্রলি ঠিক মতো টানতে পারতেছিল না, তাই হাবিক তাকে হেল্প করে। তারপর ওই বয়স্ক লোকটি হাবিকের কাজের জন্য তাকে কিছু টাকা দেয় এবং তাকে বলে, তুমি সর্বদা ভালো কাজ করো, তাহলে সারা জীবন তুমি অনেক হ্যাপি থাকবে। হাবিক তার লাইফের প্রথম টাকা ইনকাম করছে, তাই সে ওই টাকা দিয়ে সুহার জন্য একটা কাপ কিনছে। খুব সুন্দর একটা কথা, তুমি লাইফের প্রথম ইনকামের টাকা দিয়ে সর্বপ্রথম কার জন্য গিফট কিনতে চাও? মনের কথা কমেন্ট বক্সে লিখে যাও, আমি পড়বো আর রিপ্লাই দিব। একদিন বিয়াং হাবিককে একটা পার্টিতে নিয়ে যায় এবং এখানে হাবিক তার লাইফের প্রথমবার ড্রিঙ্কস করে। আর এখন তার কাছে কোনো পাওয়ার নেই, এজন্য সে নেশায় ঘোল হয়ে যায়। নেশার ভিতর সে বাইরে এসে কিছু লোকদের সাথে পাঙ্গা নিয়ে ফেলে। বিয়াং হাবিকের মজা নেয় এবং তার ভিডিও বানাতে থাকে। যখন দেখে ওই লোকের একটু বেশি বেড়ে গেছিল, তখন সে প্রো লেভেলের ফাইট করে তাদেরকে ভাগিয়ে দেয়। তারপর মোরা বিয়াং এর ফোনে হাবিকের সেই ভিডিওটা দেখে। সে ওখানে দেখে হাবিক নেশার ঘরে বলে, সে সোহাকে অনেক লাভ করে এবং সে তার জন্য এই দুনিয়ায় থাকার জন্য রাজি আছে। এটা দেখে তো মোরা খুবই রেগে যায় এবং সোজা হাবিকের নিকটে চলে যায়। সে সোহার নিকটে যায় এবং তাকে বলে, তোমার মতো মানুষ গডের সাথে কথা বলাই একটা ভাগ্যর বিষয়, আর তুমি হাবিককে প্রেমে ফাঁসাচ্ছ। তোমার আগের জন্মের লোকদের গডদের সার্ভেন্ট কেন বানানো হয়েছিল সেটা তুমি জানো? কেন বানানো হয়েছিল তুমি শুনতে চাও? আর হাবিক তাকে এসব কথা বলতে বাধা দেয়, কিন্তু তখনই মোরা সোহাকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। ভিডিওর ভিতর লাইক কমেন্টের কথা বলি নাই, তোমাদের ডিস্টার্ব হবে এই জন্য। যেহেতু আজকের ভিডিওর ভয়েস ওভার ভালো হয়নি, সেহেতু আমি তোমাদের আজকে লাইক করতে বলবো না। আর একটাই পার্ট আছে, ওটা হলে শেষ। শেষ পার্টে কি ঘটবে এটা দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, শেষ পার্ট খুব শীঘ্রই দিয়ে দিব। আসলে সমস্যা হলো গলায় ব্যথা হয়েছে, এই জন্য ভয়েস গুলো উচ্চারণ করতে পারতেছি না। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।